ছোট বোন হঠাৎ করে দুপুরবেলা ফোন দিয়ে বলল যে ও বাসায় আসবে, আর হচ্ছে ও একা আসবে না, ওর সাথে ওর কিছু ফ্রেন্ডরাও আসবে। তো আমরা ভাবলাম যে তাহলে ঝটপট করে দুপুরের জন্য আরও কিছু রান্নাবান্না করা যাক। তো তখন ও বলল যে না, ওদের আসতে আসতে হচ্ছে সন্ধ্যা হবে, ওরা দুপুরের খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে জিনিসপত্র গুছিয়ে আসবে। আসলে আজকে ওর আসার কথা ছিল না, হঠাৎ করে প্ল্যান করা হয়েছে। ওর ফ্রেন্ডরাও আসলে হঠাৎ করেই বলেছে যে আমাদের বাসায় আসবে, আর ওদের প্ল্যান হচ্ছে মূলত আমাদের এলাকার হচ্ছে বিশেষ বিশেষ জায়গাগুলো ঘুরে দেখার। আর ওদের হচ্ছে মাত্র একদিনের ছুটি, এই কারণে এখানে আসা, না হলে তো ছুটি পেলে সবাই বাড়িতেই যায়। ওদের বাসা একটু দূরে, সে কারণে ওরা একদিনের ছুটিতে বাসাও যেতে পারবে না। তো আম্মু হচ্ছে তাড়াতাড়ি করে ওদের জন্য সন্ধ্যার নাস্তার প্রিপারেশন নিচ্ছে, আর এখানে হচ্ছে আম্মু নুডলস রান্না করছে, এর সাথে হচ্ছে কিছু ফ্রুটস রাখবে আম্মু। আমার বোন যেসব জিনিস পছন্দ করে, ওর ফ্রেন্ডরাও সেই টাইপেরই জিনিস পছন্দ করে, সেই কারণে আমাদের তেমন কোনো ঝামেলা হয়নি। আর নুডলস আমার বোনের খুবই পছন্দ, মানে খুবই 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 পছন্দ। ও আম্মুকে ফোন দিয়ে বলতেছিল যে অবশ্যই নুডলস রান্না করবা, কারণ হচ্ছে ও অনেক দিন বাসায় শান্তি করে নুডলস খায় না, প্রায় এক মাস পরে বাসায় আসতেছে। আর হচ্ছে এখন আব্বুও বাসায় আসছে, আব্বুর সাথেও ওর দেখা হয়নি। আব্বুও বাসায় আসার পরে এত বেশি ব্যস্ত ছিল যে ওর হস্টেলে যেতেই পারেনি। তো আমরা ভেবেছিলাম যে কালকে ওর ছুটি আছে, তখন আমরা যাব, বাট ওই বাসায় আসতেছে। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ আব্বুরও বেশি দিন ছুটি নেই, আর বাসায় আসার পর আব্বুর এই কাজ সেই কাজ লেগেই থাকতেছে, যার কারণে আব্বু যেতে পারতেছে না। তো ভালোই হবে, বাসায় দেখা হয়ে যাবে। ওরা কিন্তু অলরেডি চলেই আসছে, আর আম্মু এই জন্য ঝটপট করে সব রান্নাবান্না করতেছে। নর্মালি আমার বোন যখন একা আসে তখন ওর আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, ও আসতে ধীরে সব জিনিসপত্র গোজ কাজ করে তারপরে আসে। বাট আজকে বলার কিছুক্ষণ পরেই, মানে মাত্র এক ঘন্টার মধ্যেই ওরা চলে আসছে। তো এই যে নুডলস রান্না হয়ে গেছে, আম্মু একদম সস তারপরে হচ্ছে বেশি করে মশলাপাতি দিয়ে নুডলসটা রান্না করে নিয়েছে। আর এখানে হচ্ছে এখন ফ্রুটসগুলো রেডি করা হচ্ছে। আপেল আমার বোনের অনেক পছন্দ, মানে সমস্ত ফ্রুটস আমার বোনের পছন্দের, আপেল তারপরে আঙ্গুর কমলা সব কিছু পছন্দ করে, ওইগুলোই নিয়ে আসা হয়েছে। তো একটা একটা করে সব কিছু এখানে রেডি করা হচ্ছে। আর অবশ্যই আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে চা। আমাদের বাড়ির সবার খুবই পছন্দ হচ্ছে চা, চা আমরা তিন বেলা খেতে পারি অনায়াসে। তো আমার বোনও তার ব্যতিক্রম না, আর হচ্ছে ওর ফ্রেন্ডরাও তার ব্যতিক্রম না, মানে ওরাও খুবই পছন্দ করে চা। তো আম্মু যখন নাস্তা রেডি করতেছিল, আমি বলতেছিলাম যে এত এত জিনিস খাওয়ার পরে ওরা রাতের খাবার খেতেই পারবে না, এমন একটা অবস্থা হয়ে যাবে। আর এমনটাই হয়েছে, ওরা রাতের খাবার পরে খেতেই পারেনি। এ ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।